এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী দল মানে ওনার কোনো সমালোচককে উনি রাখতে চান না, সেটা শুধুমাত্র রাজনীতির ক্ষেত্রে নয়, যেভাবে সংবাদ মাধ্যমগুলোকে কুক্ষিগত করে রেখেছেন অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে, বিদেশে ভ্রমণ করতে গিয়ে কিভাবে মিডিয়াকে, যে মিডিয়া সব সময় তার চারটে চোখ থাকে নজরদারি করে, সেই মিডিয়ার মালিকদের কিভাবে, আপনারা তো জেলায় কাজ করেন, নিচের তলায় যারা কাজ করেন তারা তো প্রপার স্যালারিটুকু পর্যন্ত পান না, কিন্তু এই মিডিয়াকেও তিনি নিয়ন্ত্রণ করেন। এবং আপনারা দেখেছেন অপছন্দের যে একটি দুটি মিডিয়া আছে, ইলেকট্রনিক্স চ্যানেল, তাদের লোকেদের কিভাবে শারীরিকভাবে নিগ্রহ করা হয়, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়, আর মামলা করার জন্য শান্তনু সিনহা বিশ্বাসের নেতৃত্বে কালীঘাট থানা হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ির থানা, হচ্ছে এপি সেন্টার, সেখান থেকেই শুধু বিরোধী দলের লোক নয় অন্যদেরও কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করা হয়, এমনকি ইউটিউবার যারা আমি বারে বারে বলেছি তাদের নাম, সেই ইউটিউবারদের মধ্যেই অনেককে জেল খাটানো হয়েছে কলকাতার বিভিন্ন থানাতে, পিসি নেওয়া হয়েছে পুলিশ কাস্টডি, চোর ডাকাতদের মতো লকাপে, মানে পুঁতিগন্ধময় লকাপে রাত্রি যাপন করানো হয়েছে এবং তাদের বাড়িতে জোর জবরদস্তি করা হয়েছে। এইটা এখানে ফ্যাঁসিবাদও খুব কম বললে চলে এই মুখ্যমন্ত্রীকে, সেই কারণে সবাই এখন লেডি কিম বলে এবং আমরা বলি ইনি হিরক রানী। ¡Sí, sí, sí!